স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিবের স্বাক্ষর জাল করে একটি চক্র চাঁপাইনবাবগঞ্জে খাটাল চালু করেছে। সরকার নির্ধারিত টাকার 10 থেকে 12 গুণ বেশি আদায় করে চোরাই পথে আসা গরু মহিষকে বৈধতা দিচ্ছে তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2-3 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গরু মহিষ আসা বেড়েছে। স্থলপথের পাশাপাশি গবাদি পশু চোরা চালানে ব্যবহার হচ্ছে নদীপথ। 2 মাস আগে শিবগঞ্জের ফতেপুরে খাটাল চালু করেছে স্থানীয় প্রভাবশালীরা, যেখানে সরকার নির্ধারিত টাকার 10-12 গুণ বেশি নিয়ে চোরাই পথে আসা গরু মহিষকে বৈধতা দেওয়া হচ্ছে। সরকার রেট 1100 টাকা, তারপর জেনে বিট মালিকেরা নিচে 12,400 টাকা জড়া। তো লাভি কত টাকা হয়? হয়তো 10-20 হাজার হয়। শুধু তাই নয়, এই খাটাল চালুর জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছে ওই চক্রটি। অনুমতিপত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হারুন আর রশিদের স্বাক্ষর জাল করে বসানো হয়েছে ভুয়া স্মারক নম্বর। সম্প্রতি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে দেয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি সুস্পষ্ট হয়। যদিও ফতেপুর খাটালের বৈধ অনুমতিপত্র রয়েছে বলে দাবি করেছে মালিকের প্রতিনিধি। আমাদের হাইকোর্টের কাগজপত্র সব কিছু ডকুমেন্টস আছে আমাদের কাছে এবং বৈধভাবে আমরা বিটটা এখানে চালাচ্ছি। ফতেপুর খাটাল বসানোর জালিয়াতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে জেলা প্রশাসন ও বিজিবি। মন্ত্রণালয় একটা চিঠি দেয় যে কেনান আলী যে কাগজপত্র মন্ত্রণালয়ে সাবমিট করেছিল যে সে কোর্টের অনুমোদন নিয়ে আসছে, ওই সব কাগজপত্রের মধ্যে ভুয়া স্বাক্ষর জাল স্বাক্ষর ট্যাক্ষর ছিল, কাজেই তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কমিটি এই বিষয়ে যাচাই বাছাই করছে। অলরেডি এই স্বাক্ষর জালের ব্যাপারে আমরা একটা চিঠি দিয়েছি ডিসির কাছে, ডিসি অফিসে, উনি ওনার মতামত জানাবেন, তখন এই কমিটি এই বিষয়টাকে দেখে আমাদেরকে সাজেস্ট করবে কী করা যায়। কোরবানির ঈদকে সামনে রেখে গেল 2 মাসে ফতেপুর খাটাল দিয়ে 12,500 গরু মহিষ দেশে ঢুকেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।